আছে ব্রাজিলের ঘোষণাকৃত নতুন তরুণদের নিয়ে 23 জনের স্কোয়াডে। কোপা আমেরিকা তথা লাতিন আমেরিকা সবচেয়ে বড় ফুটবল আসর, যেখানে আমেরিকার 12টি দেশ অংশগ্রহণ করে থাকে। ফুটবলের আতুর ঘর অর্থাৎ ব্রাজিল হলো এই টুর্নামেন্টের অন্যতম সফল সদস্য দল। তারা মোট 9 বার কোপা আমেরিকা জয়লাভ করেছে। আগামী জুন মাসে এই টুর্নামেন্টের আরও একটি আসর আসতে চলেছে। ইতোমধ্যেই ব্রাজিল তাদের একাধিক তরুণ প্লেয়ারদের নিয়ে 23 জনের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। ব্রাজিলের কিংবদন্তি নেইমার জুনিয়র সহ ক্যাসিমিরো এবং আরও অনেকেই নেই এই স্কোয়াডে। তাহলে কি এই স্কোয়াড খুবই দুর্বল? না, তরুণদের নিয়ে ঘোষণাকৃত এই স্কোয়াড একদমই দুর্বল নয়। ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কোচ দোরিভাল জুনিয়র বিশ্বাস করেন যে তরুণদের নিয়ে তিনি যে স্কোয়াড ঘোষণা করেছেন, এটা নিয়েই তিনি ব্রাজিল দলকে সফল করবেন। কেননা এর আগেও এর থেকে খারাপ স্কোয়াড নিয়ে ইউরোপীয়দের সাথে অপরাজিত ছিলেন তিনি গত 2 ম্যাচে। তিনি চাচ্ছেন তরুণদেরকে সঠিকভাবে কাজে লাগাতে। এমনটাও হতে পারে তিনি চমৎকার করে নেইমার জুনিয়রকে কোপা আমেরিকার 2-1 দিন আগে দলে ফিরিয়ে আনবেন, যদি নেইমার ফিট থাকে। কারণ তিনি আগে থেকে কিছু বলতে যাচ্ছেন না, কারণ অন্যদের কাছে যদি তার রহস্য ফাঁস হয়ে যায় তাহলে দলের ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। যেহেতু নেইমারের কাছে একটাও কোপা আমেরিকা নেই, তাই দোরিভাল জুনিয়র যে কোনো মূল্যে নেইমারকে কোপা আমেরিকা জেতাতে চাইবেন। হঠাৎ করে তিনি কোনো ভালো দল ঘোষণা করে দিতে পারেন কোপা আমেরিকার আগে, যেমন ক্যাসিমিরো, নেইমার এবং অনেক আরও ডিফেন্ডার, মিডফিল্ডার, অনেক সেরা প্লেয়ারদেরকে দলে নিতে পারেন। কারণ এগুলোকে কাজে লাগাতে পারলে 2024 সালের কোপা আমেরিকা জিতবে ব্রাজিল। যদি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে নেইমার জুনিয়র ফিট থাকেন, তাহলে প্রথম সপ্তাহের দিকেই আগামী মাসে ডাক পাচ্ছেন নেইমার জুনিয়র। তথ্যটা তিনি মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছেন, কারণ অন্যান্য দলের কোচেরা যদি জানতে পারেন তাহলে তাদের ফরমেশন এবং প্লেয়ারদেরকে চেঞ্জ করতে পারেন। ব্রাজিলকে 10 বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন বানাতে এই চমৎকারই করতে যাচ্ছেন দোরিভাল জুনিয়র। আপনাদের কি মনে হয়, চমৎকারই করতে যাচ্ছেন দোরিভাল জুনিয়র? এবং এই চমৎকারের মধ্যে দিয়ে কি সুপারস্টার নেইমার জুনিয়র ফিরে আসবেন? জানিয়ে যেতে পারেন কমেন্টে।